Assalamualaikum everyone. This is Sriti from Sritysdiary. কেমন আছেন সবাই? আজকে আপনাদের হেয়ারের যত সমস্যা আছে তার সমাধানের জন্য একটা হেয়ার মাস্ক শেয়ার করব যেটা আমি নিজে ইউজ করি আমার জন্য। ভাবলাম কেন না আপনাদের সাথে এটা শেয়ার করা যায়। অনেকে আজকাল এই প্রবলেমটা ফেস করে, যারা প্রতিনিয়ত স্কার্ফ পরে তারা তো অবশ্যই। আজকের মাস্কে প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মেহেদি পাতা। আমি আমার নিজের গাছ থেকে কিছু মেহেদি পাতা তুলে নিয়ে এসেছি এবং এইটা দিয়েই আজকে আমি মাস্ক তৈরি করব। তার সাথে যা যা অ্যাড করব আপনাদেরকে আমি সেটা শেয়ার করব অবশ্যই। দেখতেই পাচ্ছেন গাছটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, কারণ আমি উপর থেকে পাতাগুলো তুলে নিয়েছি। সামনে শীতকাল আসছে, পাতাগুলো থাকবে না, ঝরে যাবে, তাই ভাবলাম অনেকদিন মাথায় এই মাস্কটা ইউজ করা হয় না, নিজেও ইউজ করি, আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমেই বলে নিই এই মাস্কটা আসলে কাদের জন্য প্রয়োজন। যাদের মাথায় অতিরিক্ত ড্যান্ড্রফ এবং গুড়ি গুড়ি যে খুশকির মতো দেখা যায় ওই জিনিসটা থাকে, প্লাস যাদের চুলটা খুবই রাফ হয়ে গিয়েছে, কোনো রকম প্রাণ নেই, এবং যাদের চুল সামান্য পরিমাণ একটু হোয়াইটিশ কালার চলে এসেছে, তাদের জন্য এই মাস্কটা একদমই পারফেক্ট। তাছাড়া কোনো সমস্যা না থাকলেও হেয়ার কেয়ারের জন্য এই মাস্কটা ইউজ করা যাবে। আর যাদের অতিরিক্ত পরিমাণ চুল পড়ছে, এই মাস্কটা ইউজ করলেও চুল পড়া অনেকটাই কমে যাবে। তবে একটা জিনিস, যেহেতু এটা DIY মাস্ক, তো এটা রেগুলার মেনটেন করতে হবে। কেউ সপ্তাহে একবার ব্যবহার করতে পারে, বা কেউ সপ্তাহে 2 থেকে 3 বারও ব্যবহার করতে পারে। প্রথমে আমি এখানে মেথি অ্যাড করে নিব একটা বাটিতে, যেখানে আমি মেথির সাথে কিছু প্রোডাক্ট অ্যাড করে মেটা ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনারা এখানে চাইলে মেথির দানা বা বাজারে যে মেথির গুঁড়া কিনতে পাওয়া যায়, অথবা আপনারা চাইলে মেথির গুঁড়াটাও আপনারা করে নিয়ে এভাবে ভিজিয়ে রাখতে পারেন। আপনার চুলের টেক্সচার এবং লেন্থের উপর এই যে ইনগ্রেডিয়েন্টস এটার ডিপেন্ড করে। আমি আমার জন্য এখানে প্রায় 3 টেবিল স্পুন মেথির দানা এবং 1 টেবিল স্পুন কালো জিরা, এবং তার সাথে আমি অ্যাড করেছি প্রায় 1 টেবিল স্পুন তোকমা, যেটাকে অনেকের বেসিল সুইট নামে চিনে। আপনাদের হাতের কাছেই মুদির দোকানে এগুলো পেয়ে যাবেন। এই যে পুরো মিক্সচারটি, এখানে ঠিক ততটুক পরিমাণই আপনি পানি অ্যাড করবেন, যতটুক পরিমাণ পানি আপনার পুরো প্রসেসিংয়ে প্রয়োজন। দ্যাট মিন্স যে ব্লেন্ডারে আপনি আর কোনো এক্সট্রা পানি ইউজ করবেন না, এই পরিমাণ পানি দিয়ে আপনি এখানে ভিজিয়ে রাখবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, মেথির দানা যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা হয়তো নরম হবে, বাট স্মুথ একটা টেক্সচার পেতে অনেকটাই টাইম প্রয়োজন হয়। তো সবচেয়ে ভালো হয় কেউ যদি 12টা বা 1টার দিকে যদি মেথির দানা ভিজিয়ে রাখে এবং পরের দিন সকালবেলা সেটা ব্লেন্ড করে, সেটা আরও বেশি স্মুথ হয়। তো এখানে আমি আমার গাছের মেহেদির পাতাটা নিয়ে নিলাম, আর ওখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করেছিলাম ওগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। চলুন দেখা যাক আর কী কী লাগছে এই মাস্কটা তৈরি করার জন্য। এখানে আমি কিছু ফ্রেশ আমলকি নিয়ে নিয়েছি, আর তার সাথে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে আছে সেগুলো হচ্ছে, এখানে আপনারা দেখতে পারলেন যে আমি আমলকি নিয়েছি, আর এখানে প্রায় 2টা কাঁচা লেবু আছে, তার সাথে আছে 1টা আস্ত পেঁয়াজ, তার সাথে 6-7টা লবঙ্গ নিয়ে নিয়েছি, এবং তার সাথে 1টা আস্ত ডিম আছে, এবং গতকাল রাতে যে আমি মিক্সচারটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আছে, আর তার সাথে অবশ্যই মেহেদিটা পাতা তো থাকবে। একটা জিনিস, এখানে যে কয়টা জিনিস আছে এইগুলো আমি ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিব, কিন্তু এখানেই সব ইনগ্রেডিয়েন্টস এক দেখানো হয় নাই, এর সাথে আমি আরও কিছু অ্যাড করব যেটা আমি নেক্সটে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি মেহেদি পাতা নিয়ে নিয়েছি, আর একটা মূল যে উপকরণ সেটা হচ্ছে মেয়োনিজ। হ্যাঁ, মেয়োনিজটা খুব 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 প্রয়োজন, কারণ অনেকেই জানেন যে মেহেদি পাতা দিলে চুল অনেক রাফ হয়ে যায়। তো এখানে মেয়োনিজ আর আমি যে ডিম ইউজ করেছি এই দুইটা কম্বিনেশান করে আমাদের চুলের ময়েশ্চার ধরে রাখবে, এবং এই যে মেহেদি পাতা এবং এই মিক্সচারটা যখন পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে আমি এর সাথে কিছু
অয়েল অ্যাড করব, সেটা হচ্ছে কাস্টার্ড অয়েল। আমি আসলে এই ব্র্যান্ডটা ইউজ করি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ড ইউজ করতে পারেন। এর সাথে ইউজ করব সরিষার তেল, অলিভ অয়েল এবং তার সাথে কোকোনাট অয়েলও মিক্স করে নিব। এই যে তেলগুলো, এগুলো হচ্ছে আপনি 1 টিস্পুন করে ইউজ করতে পারেন। তবে এখানে যে ব্লেন্ড করার সময় এক্সট্রা যদি পানি দরকার পড়ে, সেখানে এই পানির পরিবর্তে আপনারা এই তেলগুলো ইউজ করবেন। তবে সবচেয়ে ভালো হয় যে ক্যাস্টর অয়েলটা বেশি ইউজ করতে, বা ক্যাস্টর অয়েল না থাকলে অলিভ অয়েলটা বেশি ইউজ করতে পারেন। কখনোই বেশি পানি ইউজ করা ঠিক না, যতক্ষণ না পর্যন্ত আমাদের যে মেথির যে মিক্সচারটা ওটা হচ্ছে ব্লেন্ড না হচ্ছে, ততক্ষণ মেহেদি পাতা না দেওয়াই ভালো। এবং ওটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন আস্তে আস্তে মেহেদি পাতাগুলো আমরা অ্যাড করে নিব। এখানে আমি তেলগুলো অ্যাড করে নিয়েছি, প্লাস এখানে আমি প্রায় 3 ট্রে স্পুন পরিমাণ আমি মেয়োনিজ নিয়ে নিব। মেয়োনিজটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো আপনি নেবেন। যদি আপনি মনে করেন যে আপনার চুলে ময়েশ্চার খুবই কম, আপনি বেশি করে মেয়োনিজ দিবেন। আর যদি মনে হয় যে না নর্মাল চুল আপনার, তাহলে মেয়োনিজটা আপনি 2 স্পুন পর্যন্ত রাখতে পারেন। মেয়োনিজটা আপনারা অ্যাড করতে পারেন নাও করতে পারেন, যেহেতু আমরা অলরেডি একটা ডিম ইউজ করে ফেলেছি। তবে আসলে চুলের জন্য মেয়োনিজটা অনেক অনেক ভালো, এই জন্য আমি চেষ্টা করি প্রায় সময় এই মেয়োনিজটা ইউজ করতে। পানি কম থাকলে আপনারা পানি অ্যাড করে নিতে পারেন, তবে এখানে যদি আপনারা পানি বেশি অ্যাড করে ফেলেন, আপনাদের চুলে এই এই মাস্কটা আসলে স্টে করবে না, এটা পানির মতো করে সারা মুখে আপনাদের ছড়িয়ে যাবে। এজন্য ভালো যত কম পানি দিয়ে এটা হচ্ছে ব্লেন্ড করে নিতে নেওয়া যায়। আর যদি কোনো পরিমাণ এক্সট্রা পানি দরকার হয়, আমি তো আগেই বললাম আপনি তেল ইউজ করে নিতে পারেন। এই পুরো মিক্সচারটা তৈরি করতে আমি প্রায় 25 মিনিট পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এটা 1-2 মিনিট বা 5-10 মিনিটে হওয়া পসিবল না, ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে ব্লেন্ড করতে হবে। আসলে আমি ফুটেজটা নিতে ভুলে গিয়েছি যখন আমি তেল দিয়েছি। ব্যাপার না, আপনাদের তো বলে দিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, সেই অনুযায়ী আপনি হচ্ছে দিয়ে নিতে পারেন। এখন কথা আসা যাক যে কতক্ষণ ব্লেন্ড করব, বা কিভাবে বুঝব যে মিক্সচারটা হয়েছে কি না। আপনি এখানে ঠিক ততটুকু পরিমাণে ব্লেন্ড করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি দেখছেন যে মেহেদি পাতাগুলো পুরো মিহি হয়ে গিয়েছে, এবং আমাদের যে মেথির যে মিক্সচারটা ছিল সেটাও কোনো রকম দানা বেঁধে নেই। আপনার মিক্সচারটা যত সুন্দর স্মুথ হবে, ততই চুলে স্টে করার সম্ভাবনা বেশি, কারণ মেথির দানা ভেঙে এক ধরনের আঠার মতো তৈরি হয়, এবং তার সাথে মেহেদি পাতা অ্যাড করলে এটা চুলে সহজে সরে যায় না। তবে এই মাস্কটা ইউজ করার আগে আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে প্রায় 1 কি 2 আমি লেবু নিই, লেবুটাকে 4 ফালি করি, করে আমি এটা চেপে চেপে আমি শিথি করে স্কাল্পে ভালোভাবে ঘষে নিই। কারো যদি মাথায় খুশকি থেকে যায়, অথবা স্কার্ফ পরার কারণে যে একটা চুলের যে গোড়া একটু নরম হয়ে যায়, তার জন্য এই যে আপনি স্কার্ফে লেবু ঘষে নিচ্ছেন এটা খুবই উপকারী। প্রথমত এটা চুলের যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে সেটা হচ্ছে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, যাদের মাথায় খুশকি আছে এই খুশকিটাও অনেকটাই রোধ করে ফেলে। আমি নিজে এটা প্রমাণ পেয়েছি, যেহেতু আমি স্কার্ফ পরি, অনেক সময় দেখা যায় যে চুল অনেকটা মানে ড্রাই হয়ে গিয়েছে, অথবা চুলে খুশকি দেখা গিয়েছে, তখন আমি এই মাস্কটা ইউজ করি। এবং তার আগে আমি লেবুটা ঠিক বললাম যে শিথি করে আস্তে আস্তে ঘষে ঘষে আমি পুরো স্কাল্পে লাগিয়ে নিই। এই লেবুটা লাগানো হয়ে গেলে তারপরে আমি এই মাস্কটা আমি আমার স্কাল্পে ইউজ করি। এবং ট্রাস্ট মি, আপনার যদি খুশকির সমস্যা থেকে থাকে, ঠিক এটা সপ্তাহে 2 দিন ইউজ করলে দেখবেন যে অনেকটা ভালো ফলাফল আপনি পেয়ে গিয়েছেন, এবং চুলে একটা সফট একটা টেক্সচার চলে আসবে, এবং চুলটাকে অনেক হেলদি, শাইনি এবং গ্লসি মনে হবে। আমার মাস্ক রেডি। এই যে আপনি উপরে এক ধরনের স্মুথ টেক্সচার দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই মাস্কটা হবে। যত স্মুথ আপনি টেক্সচার পরতে পারবেন, তত এটা আপনার চুলের জন্য ভালো এবং এটা স্টে করবে। তো এখন কথা হচ্ছে যে কতক্ষণ মাথায় আপনি এটা রাখবেন।
ইট ডিপেন্ডস অন ইউ। আপনি যদি মনে করেন এটা আপনি এক ঘন্টা রাখবেন, আপনি রাখতে পারেন। আপনি যদি মনে করেন এটা তিন ঘন্টা রাখতে পারেন, তাও আপনি রাখতে পারেন। তবে হ্যাঁ, এই মাস্কটা ধোয়ার পরে আপনি চাইলে শ্যাম্পু করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু চুল শুকানো নেওয়ার পরে অবশ্যই অবশ্যই একটা তেল ইউজ করবেন, হয় নারকেলের তেল বা ক্যাস্টর অয়েল, যেটা আপনার চুলকে ময়েশ্চার ধরে রাখবে। চাইলে আপনি পরের দিন শ্যাম্পু করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মেহেদি দেওয়ার পরে অবশ্যই চুলে তেল ইউজ করবেন, তাহলে চুল আর ফাটবে না। আই থিঙ্ক আমি সব কিছু বলে ফেলেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কোনো উপকার আসে কি না। উপকার আসলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না, আমার সাথেই থাকবেন। এবং নেক্সট কোনো ভিডিও পেতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।